স্বাগতম জানাচ্ছি ক্রিপ্টিক প্ল্যানেটের আরও একটি নতুন এপিসোডে। নতুন এই এপিসোডে থাকছে রোমাঞ্চকর কিছু তথ্য। আমরা সবাই এই ব্যাপারে অবগত যে এই পৃথিবীর 70% পরিপূর্ণ জলে আর বাকি 30% স্থলে, আর এই জলে স্থলে মিলিয়ে চলাচল করে আধুনিক সব যানবাহন, যেগুলো ব্যবহার করে মানুষ অথবা পণ্য পাড়ি জমাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে। যদি প্রশ্ন করা হয় সামুদ্রিক সবচেয়ে বড় জাহাজ কোনটি, তাহলে হয়তো উঠে আসবে টাইটানিকের নাম। কিন্তু জানিয়ে রাখছি, টাইটানিকের চেয়ে বড় জাহাজও রয়েছে বর্তমানে। তাই আজ আমরা দেখাতে চলছি পৃথিবীর সবচেয়ে বড় জাহাজগুলো, দৈত্যকার যে জাহাজগুলো পুরোদমে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন সাগর মহাসাগরে। দেরি না করে চলুন শুরু করি। সি ওয়াইজ জায়ান্ট, নামে যেমন জায়ান্ট মানে দৈত্য রয়েছে, তেমনি দেখতেও কোনো অংশে দৈত্যর চেয়ে কম নয় এই সি ওয়াইজ জায়ান্ট নামক জাহাজটি। পৃথিবীর ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় অয়েল ট্যাঙ্কার। জাপানের সোমিটোমো হ্যাবে ইন্ডাস্ট্রিজ নামক একটি নির্মাণ কোম্পানি তৈরি করেছিল এই দানবটিকে। সর্বপ্রথম নরওয়ের পোর্ট থেকে রেজিস্ট্রেশন করা হয় এই জাহাজটিকে। ক্রুড অয়েল ট্যাঙ্কারটির ওজন ছিল 260,941 গ্রস টন। সম্পূর্ণ তেল লোড অবস্থাতে এর ওজন হতো 646,642 লং টন। লম্বায় এই জাহাজটি ছিল 1504.10 ফুট, যা নিউ ইয়র্কে অবস্থিত সেন্ট্রাল পার্ক টাওয়ারের কাছাকাছি। এই জাহাজের প্রায় 98 ফুট থাকত সমুদ্রপৃষ্ঠের গভীরে। ঘন্টায় এটি 30.6 কিলোমিটার গতিতে চলতে পারত। এর দানব শরীরের কারণে এটি সোয়াজ খাল বা পানামা খাল দিয়ে চলাচলে অক্ষম ছিল, তাই একে সবচেয়ে বড় জাহাজ হিসাবে তখন মানা হতো। এতে ব্যবহৃত ইঞ্জিন 50,000 হর্স পাওয়ার সমৃদ্ধ ছিল। তবে এই জাহাজটির রয়েছে একটি করুণ ইতিহাস। 1974 সালে অর্ডারকৃত এই জাহাজটি হস্তান্তর করা হয় 1979 সালে। প্রায় 7-8 বছর চলার পর 1988 সালে ইরান ইরাক যুদ্ধে ইরাকি এয়ারফোর্স এতে হামলা চালায়, ফলে জাহাজটি সমুদ্রতলে ডুবে যায়। ডুবনকালে এটি ইরানিয়ান ক্রুড অয়েল বহন করছিল। যুদ্ধ শেষে জাহাজটিকে উদ্ধার করে রিপেয়ার করা হয় এবং 1991 সালে হ্যাপি জায়ান্ট নামে আবার চলা শুরু করে এই জাহাজটি। তারপর এটি আবার বিক্রি হয় নরওয়ের জর্গান জারের কাছে। আবারও জারে ভাইকিং নামে চলা শুরু করে এই জাহাজ। 2004 সালে এই জাহাজ আবারও বিক্রি করে দেওয়া হয় এবং তখন এর নামকরণ করা হয় নকনেভিস। তার কিছুদিন পর এই জাহাজটি প্রায় অকেজো হয়ে পড়ে এবং ফাইনালি এটি 2009 সালের 12 ডিসেম্বর বন্ধ করে দেওয়া হয়। তবে মস্ত বড় এই জাহাজের নোঙরটিকে হংকং মেরিটাইম জাদুঘরে রাখা হয়েছে প্রদর্শনীর জন্য, যার ওজন 3 টন। একটি নোঙরের ওজন 3 টন, ভাবুন তাহলে এর বিশালতা সম্পর্কে। এমভি বার্জান, এই জাহাজটিকে দেখুন, এটি একটি কন্টেইনার শিপ। মালামাল বহনের সুবিধার্থে সাউথ কোরিয়ার হোন্ডাই সামহ এটি নির্মাণ করেছিল ইউনাইটেড আরব শিপিং কোম্পানির জন্য। 2015 সালের তথ্য অনুযায়ী এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার শিপ। তাহলে এইবার এই জাহাজের গঠন সম্পর্কে জেনে নেই। লম্বায় এই জাহাজটি 400 মিটার, মানে 1300 ফুট, আর এর প্রশস্ত 192 ফুট। কন্টেইনার রাখার জন্য এতে রয়েছে 10টি উঁচু নিচু জায়গা, আর এই 10টি জায়গায় 18,800 কন্টেইনার রাখার মতো ক্যাপাসিটি রয়েছে এমভি বার্জান নামক এই জাহাজের। এত মালামাল নিয়েও এই জাহাজটি ঘন্টায় 42.2 কিলোমিটার গতিতে সমুদ্র পাড়ি দিতে পারে। আর এই বিশাল কন্টেইনার জাহাজটি সঠিকভাবে সমুদ্র পাড়ি ও নোঙর করার জন্য এতে রয়েছে 35 জন দক্ষ ক্রিউ মেম্বার। বিশাল এই কন্টেইনার জাহাজটির ওজন 1,95,636 গ্রস টন। এই জাহাজটির নকশা যদি দেখতে চান তাহলে বলে রাখি, 42 ফুট এরিয়া জুড়ে অঙ্কন করা আছে এর সম্পূর্ণ নকশা। 2014 সালে এই জাহাজটিকে উন্মোচন করা হলেও এর যাত্রা শুরু হয় 2015 সালে। এই জাহাজটি সমগ্র এশিয়া ও ইউরোপের মধ্যে চলাচল করে থাকে। টিআই ক্লাস সুপার ট্যাঙ্কারস, এই জাহাজটি কোনো যাত্রীবাহী জাহাজ নয়, পৃথিবীর সবচেয়ে বড় তেল পরিবাহী জাহাজের মধ্যে অন্যতম এই টিআই ট্যাঙ্কারস, যাতে যুক্ত রয়েছে মোট 4টি জাহাজ, টিআই আফ্রিকা, টিআই এশিয়া, টিআই ইউরোপ এবং টিআই ওশানিয়া। সব মিলিয়ে তৈরি টিআই সুপার ট্যাঙ্কারস। 2002 সালে তৈরি করা হলেও 2003 সাল থেকে এই জাহাজগুলো পৃথিবীর বুকে সমুদ্রপথে তেল পরিবহন করে চলছে। সাউথ কোরিয়ার ডিও শিপ বিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং দ্বারা এগুলো নির্মাণ করা হয়।
টিআই মানে ট্যাঙ্কারস ইন্টারন্যাশনালের এই জাহাজগুলো আলট্রা লার্জ ক্রুড ক্যারিয়ার বা ইউএলসিসি হিসাবে ব্যবহৃত হয়, যেগুলো ওজনে প্রায় 2,34,000 টনেরও বেশি। দৈর্ঘ্যে 1,246 ফুট 9 ইঞ্চি এই ট্যাঙ্কারগুলো ঘন্টায় 30.6 কিলোমিটার গতিতে চলাচল করতে সক্ষম। প্রায় 50,34,09,900 লিটার পর্যন্ত তেল বহন করতে পারে এই জাহাজগুলো। ওয়াসিস অফ দ্য সুইজ বিশাল এই জাহাজটি 2020 সাল অনুযায়ী বিশ্বের তৃতীয়তম বড় যাত্রীবাহী জাহাজ। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নামক একটি নরওয়ের ক্রুজ লাইন কোম্পানি দ্বারা এটি পরিচালিত। দানব এই জাহাজটির দৈর্ঘ্য 1,186.5 ফুট, যা উচ্চতায় 236 ফুটেরও বেশি। মোটামুটি ব্যাংক অফ আমেরিকা টাওয়ারের সমান দৈর্ঘ্য এই জাহাজটির ওজন 2,26,838 গ্রস টন। 16টি প্যাসেঞ্জার ডেক সহ মোট 18টি ডেক রয়েছে এতে, আর এর ম্যাক্সিমাম যাত্রী ক্ষমতা 6,780 জন। 2,200 নাবিক রয়েছে এই জাহাজটি সমুদ্রে ভাসিয়ে রাখার জন্য। সর্বোচ্চ 45.4 কিলোমিটার বা 28.2 মাইল প্রতি ঘন্টায় ছুটতে পারে এই জাহাজ। কী কী সুবিধা পাচ্ছেন এই জাহাজে সফরকালে? সমুদ্রে ভেসে যেতে যেতে সাঁতার কাটার জন্য রয়েছে 5টি সুইমিং পুল, খেলাধুলার জন্য রয়েছে আলাদা আলাদা ভলিবল ও বাস্কেটবল কোর্ট, তাছাড়াও বিনোদনের জন্য রয়েছে মুভি থিয়েটার, একাধিক নাইট ক্লাবস, বার ও লাউঞ্জ সহ কারাওকে ও কমেডি ক্লাব। যদি এগুলোতেও আপনার মন না ভরে, তাহলে আপনি এতে করতে পারবেন আইস স্কেটিং, সার্ফিং ও জিপ লাইনিং। তবে লাক্সারিয়াস এই জাহাজ ভ্রমণে আপনাকে গুনতে হবে সপ্তাহপ্রতি প্রায় 1,650 থেকে 16,000 US ডলার। RMS কুইন মেরি 2 সুদীর্ঘ এই জাহাজটি 21 মার্চ 2003 সাল থেকে সমুদ্রের বুকে চলাচল শুরু করে, তবে তা পরিপূর্ণতা পায় 22 ডিসেম্বর 2003 সালে। এটি নির্মাণ করতে খরচ পড়ে প্রায় 460 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। প্রায় 1,50,000 টন ওজন বিশিষ্ট এই জাহাজের যাত্রী ক্ষমতা 2,620 জন, তবে প্রায় 2,700 যাত্রী নিয়ে এটি চলাচলে সক্ষম। এবার আসি এই জাহাজের আয়তন নিয়ে। RMS কুইন মেরি 2 এর দৈর্ঘ্য 1,132 ফুট, যার উচ্চতা 236.2 ফুট। এতে সর্বমোট ডেক রয়েছে 18টি, যার মধ্যে 14টি ব্যবহার করা হয় প্যাসেঞ্জার ডেক হিসাবে। 1,253 জন ক্রিউ মেম্বার দ্বারা পরিচালিত হয় এই জাহাজটি। এর সর্বোচ্চ গতিবেগ থাকে ঘন্টায় 56 কিলোমিটার। সাউথহ্যাম্পটন, ইংল্যান্ড ও নিউ ইয়র্ক সিটির মধ্যে চালিত হয় এই জাহাজ। মূলত কুইন মেরি 2-কে কার্নার্ড লাইনের পতাকা হিসাবে ধরা হয়, যা কিনা তৈরি করা হয়েছে কুইন এলিজাবেথ 2-এর বিকল্প হিসাবে। এটি হলো একমাত্র যাত্রীবাহী জাহাজ যেটি একটি ক্রুজ জাহাজের বিপরীতে সমুদ্রের লাইনার হিসাবে ডিজাইন করা হয়েছে। 4টি ডিজেল ইঞ্জিনের পাশাপাশি 2টি গ্যাস চালিত ঘূর্ণযন্ত্র ব্যবহার করা হয় এই জাহাজের এক্সট্রা পাওয়ারের জন্য। কার্নিভাল কর্পোরেশন এই জাহাজের মালিক, আর কার্নার্ড লাইন দ্বারা পরিচালিত হয় এই জাহাজটি। 15টি রেস্টুরেন্ট ও বার সহ এতে আরও রয়েছে বিলাসবহুল 5টি সুইমিং পুল, 1টি ক্যাসিনো, 1টি থিয়েটার এবং 1টি বলরুম। এটি পৃথিবীর প্রথম সামুদ্রিক প্ল্যানেটেরিয়াম হল বিশিষ্ট জাহাজ। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি এই ভিডিওর আরেকটি পর্ব দেখতে চান, তাহলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ক্রিপ্টিক প্ল্যানেটের রহস্যময়, রোমাঞ্চকর ও তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।